ভাত কিন্তু লাগবে ভাই বলছি আর এক প্লেট রাইস প্রথমে ভাবলাম যে বিরিয়ানি না খেয়ে ভুল করলাম ওতে সবাই বিরিয়ানি খাচ্ছে একবার না একবার নে না তো দিশাতে এসেছিলাম দোলার আই টেস্ট করতে তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে এখন কোনটা আর্সেনাল নাকি দাদা বৌদি বল তুমি দাদা বৌদি এত টাইম নিচ্ছ কেন চলো তো এখন বাজে সকাল 11:30টা পরিষ্কার করবে কি সকাল 11:30টার সময় বিরিয়ানি পাওয়া যায় কিনা দেখো ফার্স্ট টাইম আমরা এত সকাল সকাল বিরিয়ানি খাবো চলুন পাওয়া যায় কিনা দেখবো আর পুরোটাই তুলে ধরবো অনেকদিন বাদে খাচ্ছি আমরা বিরিয়ানি তিনজন ভাবছিলাম কি এত সকাল সকাল বিরিয়ানি পাবো কিনা হ্যাঁ সেটাই দ্বন্দ্বে ছিলাম পাবো কি পাবো না পাবো কি পাবো না তাও প্রচুর লোকজন চলে এসেছে দেখো হ্যাঁ স্পেশাল বিরিয়ানি খাই আমরা দিশাতে এসেছিলাম অ্যাকচুয়ালি চোখ দেখাতে চলো বসো এখন বাজে একদম 11:45 চলে এসেছি আমরা দাদা বৌদিতে বিরিয়ানি এই তো লাইট জ্বলে গেছে আরামসে বসে সকাল 11টার সময় বিরিয়ানি খাবো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি সেকেন্ড ফ্লোরে দেখো আরো সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে ভেলভেট কি বলছিলেন নামটা ভেলভেট লঞ্চ দেখো লাইট ফাইট আছে ডিজাইনগুলো দেখো চেয়ারে কালাগুলো দেখো চেয়ার টেবিলে কালাগুলো দারুন 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 তো এটা দুপুরে 1টা থেকে শুরু হয় চলে এসেছে আমাদের খাবার ও গরম ভাত আর অনেক কিছু আছে চাটনি পাপড় বাহ আর ধোকার ডালনা মুগ ডাল মিক্স সবজি আর মাটন কষা নলি পিস আচ্ছা এই থালাটার দাম কত এটা ৩২০ মাত্র বিরিয়ানির চেয়েও দাম কম বিরিয়ানির চেয়েও দাম কম আচ্ছা তো এইটুকুতে আমাদের পেট ভরে যাবে না হলে ভাত নিয়ে নাও বড় সকালবেলা বেশি খাওয়া যাবে না এখানে বলে দে কি কি আছে একবার দেখতেই পাচ্ছেন নাম করব না আগে বলে দিই কাঁচা লঙ্কা ঝুরো আলু ভাজা ভাত পেঁয়াজ লেবু মিক্স ভেজিটেবলস সোনা মুগ ডাল ধোকা ধোকা দিচ্ছি না ধোকার ডালনা চাটনি পাপড় আর এটা তিতলি বলবেন মাটন কষা আচ্ছা বলছি এক্সট্রা কোনো কিছু নিলে ভালো হতো মনে হয় এইটুকুতে হবে কি তাই ভাবছি আচ্ছা শুরু করি আমি শুরু শুরু করে শুরু একটা স্যালাড যদি হতো স্যালাড মাটন তো খাবোই তার আগে একটু গলাটা ভিজিয়ে নি আমাকে দে টিটির হয়ে গেছে এবার আমার পালা আমি তোমার পালা চলে এসেছে স্যালাড বিরিয়ানির সঙ্গে যেরকম স্যালাড আছে দেখো আমাদের ভাতের সঙ্গে সুন্দর করে ধনে পাতার চাটনি দিয়ে স্যালাড চলে এসেছে তো এখানে মাছের আইটেমও আছে মাছগুলো সব আসবে এবার ধীরে ধীরে সাতরে সাতরে আসবে চলে এসেছে আমাদের মাছ কি কি আছে কাতলা মাছ কাতলা চিংড়ি মালাই করি চিংড়ি মালাই কারি পাবদা ভাপা পাবদা তাও আবার ভাপা মাছ মাংসে টেবিল ভরে গেছে কিন্তু বিরিয়ানি দেখা নেই মনে এত সকালে বিরিয়ানি খাবো না কোন মাছটা কোনটা নেবে বলো তুমি চুজ করো আমি না তিতলি বল বল আমি যদি চুজ করি এটা হচ্ছে তোমার চিংড়ি মাংসের সঙ্গে চিংড়ি খাবো না আর এটা কাতলা প্রায়ই খাই বাড়িতে খাবো না পাবদা ভাপা পাবদা ঝাল খেয়ে অভ্যস্ত কিন্তু কিন্তু এখানে আসে পাবদা ভাপা এটাই আমি চুজ করবো পাবদা ভাপা থাক বাকিগুলো নিয়ে চলে যাও ভাই হ্যাঁ মাছের আইটেমগুলো চলে যাচ্ছে পাবদা ভাপাটা থাক একটু সার্ভ করে দিলে ভালো হতো এই যে মাছটা আবার গরম করে দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে কটা প্লেট আছে দুটো হ্যাঁ তাহলে তিন জায়গায় একটু একটু দিয়ে খাবার সার্ভ হচ্ছে একদম একটা প্লেট ভাত নিয়েছি আমরা খেতে পারবো না ভেবে খেতে পারলে আরো নেব ভাই সার্ভ করে দিচ্ছেন দায়িত্ব নিয়ে ভাই লঙ্কাটা সার্ভ কর না ওটা আমারই লঙ্কা আনলিমিটেড আছে কোনো চিন্তা করো না প্রত্যেকটা স্যালাডে লঙ্কা আছে ভাবছো কেন এটা তাই তো এটা না আমার বেস্ট লাগে এই শশা ধনে পাতা এইটুকু ভাত তিন জায়গায় দিলে কেমন লাগছে দেখতে ব্যাপারটা কিন্তু এরকম ভাবেই খাওয়া দেখো তিন ভাগ করেছে সুন্দর করে তোমার নাম কি বলে দাও আজাদ আজাদ এর আগে কিন্তু আমরা ওর হাতে খেয়েছি কিন্তু মানে ও সার্ভ করেছে আমাদের খুব ভালো ছেলে বাড়ি কোথায় ব্যারাকুড়ে ব্যারাকুড়ে বাসমতি রাইস খুব সুন্দর অ্যারোমা আসছে আচ্ছা এবার কোনটা দেবে এবার ডাল আমি একটু দিয়ে দিই ঝুরো আলু ভাজা কারি পাতা দিয়ে ডালের মধ্যে কাঁচা লঙ্কা আছে ওইখানে চোখ বুঝিয়ে ওই দুলাকে দিয়ে দাও আছে বাদাম আর ঝুরো আলু ভাজাটা দেখো সুন্দর লাগছে দেখতে কিন্তু হ্যাঁ মানে ডিপ ফ্রাই না অনেক সময় ঝুরো আলু ভাজাটা কি লালচে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাট দেখো একদম ইয়োলিস এই দেখ চিনিস এবার চিনতে পারিস তো এখানে আমাদের জমজমাট খাওয়া দাওয়া চলছে ব্যাস 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 আমার পাতে পড়েছে সোনা মুগ ডাল সঙ্গে আছে কড়াই শুটি কাঁচা লঙ্কা গাজর আর তেজপাতা তো স্পুনটা সাইড করে দেবো স্পুন লাগবে না কেন কি আমি হাত চুবিয়ে খাবো একদম হাত ধুয়ে এসেছি ডালের উপর রাখো হাত চুবিয়ে খাবো তো হাতটা গুটিয়ে নি আর তিতলিকে দেবো ধোকা মানে ধোকা দেবো না ধোকা ডালনা দেবো ধোকানাটা খেয়ে বল কিরকম আর আমি খাবো ডাল আর সঙ্গে ঝুরো আলু ভাজা একটু পেঁয়াজটা দিয়ে দিই ধোকা দিচ্ছে সকালবেলা মেয়েটাকে দেবো লেবু গন্ধরাজ লেবুর রস নাও এবার ডাল দিয়ে লেবু দিয়ে মাখিয়ে ঝুরো আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে খাবো কেমন লাগছে দারুণ লাগে দারুণ সকালবেলা বিরিয়ানি না খেয়ে ভালোই করেছি খুব ভালো লাগছে তো কেমন লাগছে বল
বিরিয়ানি শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে খেলে ভালো হতো। খুব ভালো লাগছে এই ডাল, আলু ভাজা আর মিক্সড ভেজিটেবলস। আমরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি না ভুল সিদ্ধান্ত আপনি একটু কমেন্ট করে জানাবেন। সকাল 12:15 সময় আমরা বিরিয়ানি খেলাম না, খেলাম দাদা বৌদি স্পেশাল মাটন থালি, যেটার দাম মাত্র 330 টাকা। তার সঙ্গে এতগুলো আইটেম রয়েছে, মাছটা আমরা এক্সট্রা করে নিয়েছি, পাবদা মাছ ভাপা, দামটা জেনে বলে দেবো। ডাল তো হেভি, সোনা মুগ ডাল, তাই না? চালটা খুব সুন্দর, মুগের ডাল। আমি একটু ডাল নোমা একটু। রাইসটা দেখো একদম বাঁশকাঠি চাল, মিনিকেট চাল খাই অন্য জায়গায় কিন্তু এটা বাঁশকাঠি চাল। শিওর কী চাল গো এটা? বাঁশকাঠি না, তুলাই পাঞ্জি না? তো দোলা শুরুতে বলেছিল এটা বাসমতি চাল, বাট এটা কিন্তু তুলাই পাঞ্জি চাল, আর এটা রায়পুর থেকে এসছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে। সুন্দর একটা অ্যারোমা আছে, একটু মিষ্টি মিষ্টি, চেতে পুটে আঙুলটাকে সাফ করে নিলাম। এবার খাবো আমি এই ধোকা, ধোকা কিবিটা নেবো, চলো এনজয় করতে থাকি। এইটুকু রাইস হবে না মনে হচ্ছে, আট প্লেট রাইস লাগবে, ভাত কিন্তু লাগবে ভাই। বলছি আর এক প্লেট রাইস, আর এক প্লেট রাইস, আর কিছু লাগবে, শুধু রাইস, শুধু রাইস, শুধু রাইস। মিক্স ভেজিটেবল হ্যাঁ কি আছে এর মধ্যে? খেয়ে বলো আমি বলবো না। তুই শাক বলো, বলো তো কি শাক, তুই বলো। লাউ শাক, তার সঙ্গে বরবটি, ছোলা, নারকেল, আলু, তার সঙ্গে বিরিয়ানি স্পেশাল স্যালাড, দারুণ লাগছে ভাতের সঙ্গে এটা। চাটনি বলো, ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনি সঙ্গে শশা পেঁয়াজ, দারুণ লাগছে। নাও আলু রামা দিদি, চাটনিগা ভাই, ঝাল প্রথমে ভাবলাম যে বিরিয়ানি না খেয়ে ভুল করলাম, ওদের সবাই বিরিয়ানি খাচ্ছে, এখন ভাবলাম ঠিকই করেছি। সকালবেলা তুলাই পাঞ্জি চালের ভাত আর সঙ্গে ঝুরালু ভাজা, মুগ ডাল, ধোকার ডালনা, লাউ শাকের ঘন্ট, মিক্স ভেজ, দারুণ লাগছে খেতে। ধোকা খাও, বিরিয়ানি নিলে এত আয়স করে খেতে পারতাম না। এই যে এক্সট্রা ভাত দিচ্ছি, এত ভালো লেগেছে যে পরে আবার রাইস নেবো। হ্যাঁ বিরিয়ানি হলে কিন্তু এক প্লেটই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দাদা বৌদিতে এসে এইভাবে বিরিয়ানি না খেয়ে আপনার কিন্তু ডাল ভাত মাছ মাংস জমিয়ে খেতে পারেন। চলে এসছে এক্সট্রা রাইস, আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটু ডিভাইড করে। এই এক্সট্রা রাইসটার দাম কত সবাইকে বলে দাও? 70 টাকায় সুন্দর করে আলু ভাজা টাজা দিয়ে সব দিয়ে ভাত পড়ছে না, আমি নেবো না, তিতলি কেনা আমার পাতে এখনো ভাত রয়েছে না শেষ করে, আমি কিন্তু নেবো না, আমার একটা বদনাম রয়েছে আমি নষ্ট করি, শেষ না করে আমি নেবো না। আর কোনটা কাকে দেবে বলো? মাছটা ভাই ওকে দিয়ে দাও তো। পাবদা মাছের ভাপা, ও হো, ফরিনি মাটন পাবদা ভাপা, রে রে ঝোল খাবো, মাটন কষা, নল্লি পিস্তা, জিগো কে জিগো কে, না না দাও, একটা নল্লি পিস আছে, একটা আগলা রান আছে, আগলা রান নইডা, হ্যাঁ হ্যাঁ দিন দিন, নল্লি পিস জিকর পাতে অল্প কেভি, আর আগলা রান মানে সামনের পা, আমি আমি সলিড কষা মাংস সামনের পা, বাস একটুখানি কেভি অল্প, বাস ঠিক আছে, আগলাকে নিয়ে নেবো। থ্যাংক ইউ ভাই। সামনে রয়েছে মাটন সলিড পিস উইথ গ্রেভি, ভাত দিয়ে মাখিয়ে নেবো। কি হয়েছে? এটা আগলা রান, সামনের পা যাকে বলে, সলিড মাটন খেয়ে দেখি, ভালো, দারুন, রসগোল্লা নরম, তুলতুল করছে। মাছটা কেমন রে? মাছটা খাবে তারপরে তো বলবে। তিতলি বলছে যে মাছ খাবে না মাংস খাবে, মানে ও বলছে না বাট আমি ওকে জোর করছি, নলিটা খা নলিটা খা নলিটা টান, কেমন লাগছে বলো? মাংস ভাত জমে গেছে আজকে দাদা বৌদিতে আমাদের, দারুন দারুন, মাটনের পিসটা একবার দেখুন, নরম মাংস একদম। আমরা কিন্তু কয়েকটা জিনিস এড়িয়ে চলি, দেখো গ্রেভি পড়ে রয়েছে আর তোমার মাছের গ্রেভিটাও নিয়ে চলে গেছে, তুই এড়িয়ে ভাত ডাল মাছ মাংস এগুলো খেয়ে নাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা যারা এখানকার মাছ ভাত মাংস খেয়েছো তাদের এক্সপিরিয়েন্সও আমাদের জানিও। পাঁপড় চাটনি, মশলা পাঁপড় একদম তেল নেই, সঙ্গে টমেটো খেজুরের চাটনি, ভালো লাগছে, আপাতত দাদা বৌদি থেকে বিদায় নেবো আমরা, আবার নতুন কোনো দিনে নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে আবার হাজির হবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, টাটা। শুরুতে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে এই চালটাই কিনবো, তুলাই পাঞ্জি চাল, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম যে বেশি খাওয়া যায় না, মুখ মেরে দেয়, আমাদের বাঁশকাঠি চালে ঠিক আছে, একদম পেট ভরে খাওয়া যায়। আছে কিছু পাপিয়ে গেছি আমরা, পারবে শেষ করতে পারবে তো? হ্যাঁ পারবো, চেষ্টা করছি, লড়ছি, লড়বো, কিসের জন্য? শেষ করার জন্য, ভাতের জন্য, ভাতের জন্য, ভাতটা শেষ করার জন্য না, সবাই আমরা সবাই লড়ছি, কিন্তু এই ভাতের জন্য আমরা সবাই লড়ছি ঠিক, এটা কিন্তু খাঁটি কথা একদম। একবার নে, একবার নে না, খাবে না সকালে বেশি খেতে পারেন।